এই বাটাটা সবারই খুব পরিচিত, তো এটা আমি কি বাটা করলাম ভিডিওটা দেখো, এবং খেতে তো খুবই ভালো হয়, সবাই খেতে ভালোবাসো। চলো রেসিপিটা দেখো। আঁকছো? আচ্ছা আঁকো, কি আবার সেই মা দুর্গা? আচ্ছা আঁকো, আর ওপরে আওয়াজ। এবার আমি রান্নাঘরে তো ঢুকে পড়েছি, ও এই আঁকছে, কার্টুন দেখছে, আর আমার কি রান্নাঘরে চলে এসছি। এই যে শাক, এটাও লাউ শাক বাটা করবো, আর মাছ ভাজা হয়ে গেছে। এবার রান্নাগুলো আস্তে আস্তে করবো, জানো তো আমি ওটা খেয়ে নি রাস্তা, রান্নাগুলো আস্তে আস্তে করবো বলো। আসো আসো, ও ব্যাপারটা হয়েছে কি, অরিশার ব্যাপারটা হলো কেউ ভিডিও করতে পারবে না, ও করবে, ও মাও করতে পারবে না, ও করবে। ওই কুকুরগুলো যা আসছে, পুতুল হাসছে, এটাই হলো ব্যাপার। অরিশা ভিডিও করতে খুবই ভালোবাসে, একটা মন বলছে ভিডিও অরিশা করতে চায় না, আমি না তাই আমি বললাম, ও ভিডিও করতে খুব ভালোবাসে। হাসছে? আচ্ছা তা পুতুল বন্ধুরা রেগে গেছে, তো মুখটা একটু খুলে দাও। ঠিক আছে আসছি, আমি এসে খেয়ে দিয়ে রান্নাগুলো কি করি না করি সারাদিন কি হচ্ছে, এরপরে স্নানটাও করবো, পরে কাপড় জামা কাঁচা হয়ে গেছে সেগুলো মেলবো। চলো, ওই যে ও রেডি হয়ে গেলো, ও আবার স্কুলে যাবে, পায়েল আবার স্কুলে যাবে। কথা ভাবলো, রাখছি তাহলে, এবার পরে আসছি, আবার আবার পরে ফিরে আসছি। এই মাছের ঝোল চাপিয়ে দিলাম, আস্তে আস্তে রান্নাগুলো হোক, এদিকে পায়েল বেরোবে। এই যে ও স্কুলে যাচ্ছে, অ্যাপ্লিকেশন দিতে হবে, মুখটা তোল একটু। হ্যাঁ, কি স্কুলে কি মেয়ের অ্যাপ্লিকেশন? অনেক দেরি হয়ে যাবে, মেয়ের আবার স্নান খাওয়া দাওয়া আছে। দেখি আমি রান্নাগুলো তাড়াতাড়ি সারি, চলো। আমি রান্না তাড়াতাড়ি সারি, আর বুঝতে পারছো তো, ও এই যাবে কখন। আসলাম রান্নাঘরে, শব্দ তো ভীষণ। এই যে মাছের ঝোল, এবার ভাত বসিয়েছি, আর এটা বাটা করবো, সেদ্ধ করে রেখেছি, লাউ শাকটা সেদ্ধ করে রেখেছি, বাটা হবে। আর ওদিকে পায়েল বেরোচ্ছে, আর আওয়াজ তো ভীষণ আওয়াজ। হয়ে গেছে পায়েল? যা দেরি হয়ে যাবে, কই তুই, যা যা যা, অনেক বেলা হয়ে গেছে, 11:45 বেজে গেছে। হ্যাঁ, 12:00 পর তুই আসতে পারবি ওর স্নানের খাওয়ার আগে? চলে আসতে পারবি? তাহলে ভালো হয়। হ্যাঁ, না বেশিক্ষণ হওয়া লাগবে না, আসলে স্নান খাওয়াটাই হলো মেন, আমি তো রান্না। যা, এই ছাতা নিয়ে যা, প্রচুর রোদ, দাঁড়া। কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ যা, ওই যে বউ পায়েল বেরোলো, যা ছাতাটা নেয়নি, আবার ছাতাটা নিতে হবে, বেরোলো। রোদ উঠেছে কি, বাপরে বাপ, দেখো। হ্যাঁ, উড়িয়ে দিচ্ছে মানে রোদটা, দেখো শুধু, রে বাবা কি রোদ উঠেছে। হ্যাঁ যা, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, উড়িয়ে দেবে। এবার আবার রান্নাঘরে যাই, আবার রান্নাঘরে যাই, রান্নাগুলো তো সারতে হবে না, ঝোলটা ফুটেছে, আমি মাছটা দেবো।
এবার মাছটা দেবো, ঝোলটা ফুটলো। এখন এইরকম ঝোলই আমাদের থাকবে, কেন নাকের জন্য আমারও হচ্ছে বললাম আয়রন ওষুধ খাই, আয়রন ওষুধ না খেলেই আমার ব্লাড কমে যায় জানো তো, আর অতিরিক্ত আয়রন ওষুধ খেতে গেলে পেটের ট্রাবলস হবে। মানে আমি কালকে রাত থেকে কোনো ভাত টাত খাইনি, ওআরএসের উপরেই আছি, কী করবো বলো। আচ্ছা এবার আবার আসছি, সঙ্গে থাকো। লাউ পাতা সবাই বাটো, আমি কীভাবে বাটছি একটু দেখাবো। এটা একটা হেলদি সবজি, গোকুলি আছে, গাজর আছে, আলু, ক্যাপসিকাম এটা ওই করছি, আর এইটা একটু দেখাচ্ছি তোমাদেরকে রেসিপিটা, আর সবাই তোমরা করো, আমি আমার মতো করে করেছি, দেখো এটাও ভালো হয় খেতে। তো এটা সেদ্ধ করে নিয়েছি, প্রথমে লাউ শাকটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, আর এখানে আমার মিস হয়ে গেছে কালো জিরেটা পরে দিয়েছি, কিন্তু এটা সোমবারের সময় দিতে হয়, তো ভয়েসটা আমি পরে দিচ্ছি যার জন্য ওটা বলে দিলাম। এরপরে আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম যখন সোমবারে দেওয়া হয় এটা রসুনের সাথে দিয়ে দিতে হয়, তবে টেস্ট হয় ভালো, কিন্তু এটা দিয়ে দেবো, একটু সরিয়ে কালো জিরাটা দিয়ে দেবো, এখনও ভাজা হয়নি তো সবই দিলাম। আরে কথা বলতে বলতে ভিডিও করতে করতে কত যে ভুল হয় সেগুলো এডিটিং করে সেগুলোকে আবার ঠিক করতে হয়, তো এটা ভাজা হয়ে যাবে, ভেজে নেব যেন পুড়ে না যায়, শাকটা পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভাজা আমার একদম কমপ্লিট, ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে পাটায় বাটব, মিক্সিতে না, পাটায় স্বাদ হয়। আর এইদিকে ওই রান্নাটা হয়ে গেছে যেটা আমি দেখিয়েছিলাম, এই সবজিটা ভীষণই হেলদি, খুব ভালো। তো আমি এবার কীভাবে বাটছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আলাদা করে রান্নার কিছু দিই না, আমি এর মধ্যেই ব্লগের মধ্যেই দেখিয়ে দিই রান্না, তোমরা দেখে নাও। তো এবার এটা বাটবো, পাটায় নিয়ে নিয়েছি, বেটে দেখাচ্ছি, বাটা কমপ্লিট হয়ে গেছে আমার, এখানে কিন্তু অনেকটা বাটা, প্রায় মানে তিনজন তো খুব ভালোভাবে খেতে পারবে, মানে এগুলো বাটা তো খুব বেশি ভালো লাগে না, তিনজন ভালো মতো খেতে পারবে। দেখো আমি একটা প্লেটে নিয়ে নিলাম, দেখতে কীরকম লাগছে ওই জন্যই তোমাদের একটু দেখিয়ে দিলাম, এইভাবে বেটে নেবে খেতে ভালোই লাগবে, আর ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, আমি একটু কাঁচা তেল দিয়েছি এর উপরে, আবার খেতে ভালো হয়, আরও স্বাদটা হয় ভালো। তো দেখিয়ে দিলাম, চলো এসে গেছিস বাবা, যাক তো খুব তাড়াতাড়ি হয়ে গেল মনে হলো, অতজন দাঁড়িয়েছিলি কি বললো ম্যাম, গন্ধ বেরোচ্ছে লাউ শাক বাটা, হ্যাঁ যাক তুই ঠিক টাইমে এসেছিস, আমি এক্ষুনি স্নান করাতে যাচ্ছিলাম, আমার দেখ না তা দুটো ওভেনে কি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, কি কি রান্না করলাম দেখ, এই তো ভাত হয়ে গেছে, তারপরে এই যে সব বন্ধুরা তোমরাও দেখো, এই যে মাছের ঝোল, ঠান্ডা মাছের ঝোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা ওই যে হেলদি সবজি, একদম হেলদি সবজি, আর এই যে লাউ শাক, তুই তো মনে আর কিছু নিবি না আজকে, এই দিয়েই ভাত খাবি, পায়েল আজকে এই দিয়েই ভাত খাবে, আরে খেয়ে নে, তুই শরবত খেতে পারতিস, ওআরএস খাচ্ছিস, দেশটা মিটবে, আচ্ছা ঠিক আছে তাহলে ওকে চাল, তুই খেয়ে নে, পাখাটা চালা, এখানে চালাস না, এখানে খাবার সব ঠান্ডা হয়ে যাবে, কেন আমি আজকে রান্নাঘর পরিষ্কার করবো বলে খাবারগুলো ওখানে রেখেছি, যাক পায়েল এসে গেছে, আমার শান্তি না নেমে আবার মরিশাকে চান করানো খাওয়ানো ওইটা নিয়ে আবার আমার ঝামেলায় করতে হতো, কারণ আমার কাপড় মেলবো, কাপড় মেলতে যাবো, সান্তান করে অনেকগুলো কাপড় আছে, কাপড়গুলো মেলে দেবো গলিতে, চলো দেখতে থাকো, এরপরে আমি আসছি, কাপড় মেলবো আমি তো সেটা দেখতে পারবো, চলো স্নান করবো। তখন আবার দেখছি হাজবেন্ড ওপরে ঘর মুছতে যাচ্ছে, তো ওর তো আবার কোমরের ব্যথা, তো মুছলে পরে আরও বাড়বে, তো ওই সবার কথা ভাবতে যে নিজের কথা আর ভাবা হয় না, কি আর করব। তো এবার কাপড়গুলো মেলে দিই, তো এই গলিতে কীভাবে মেলি সেটাই দেখাচ্ছি, একটু পায়েলকে বললাম যে ধর গলিতে দেখো কত কষ্ট করে কাপড় মেলি, কী করবো এখন তো ছাদে তো আর মেলা যাবে না,
কারণ আমাদের আর ছাদেই মেলি, খুবই সুবিধা হয় আমার। তো যাই হোক, এটা একটুখানি দেখিয়ে দিলাম, একটু মেলছি তাই দেখালাম। প্রতিদিনই এইভাবেই কাপড় এখানে মেলি, তবে রোদ আসে ভালোই, ভালোই শুকিয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমার তো পাঁচিল দিয়ে চারদিক ঘেরা। তো চলো এবার খাওয়া দাওয়া সব কিছু করে আবার তোমাদের সামনে আসছি ভিডিওটা এন্ড করতে। আবার অন হলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর উপরে কাজ এখনও চলছে। আওয়াজ দেখো, আর এই যে এই ঘরটা পুরো শুয়ে পড়েছে নাতনিকে নিয়ে। আর রান্নাঘর তো সব দেখিয়ে দিয়েছি, একটু ভিডিওটা এন্ড করছি, কথা বলে শেষ করব। হ্যাঁ চলে আসলাম ভিডিওটা এন্ড করব বলে। ওই যে বললাম না, সবার কথা ভাবতে যে নিজের কথা ভাবার ভাবাই হয় না, মানে নিজের কথা ভাবা ভুলেই গেছি। কী আর বলবো, কালকে রাত থেকে মানে কালকের থেকে বলো না ওআরএস খেতে, আজকে দুপুরে একটু ভাত খেলাম, একদম হালকা ঝোল ভাত করছি, পেটটা ভীষণই গরম মনে হয়ে গেছে। আর কদিন তো খুব অনিয়ম গেছে না, দৌড়াদৌড়ি এই সেই অনিয়ম গেছে, আয়রন ওষুধ খেলে এমনি একটু পেটের প্রবলেম হয়। তো ছেলেরও বলে নাকি একটু হয়েছে শুনছি, কী কারণে আমাদের আসলে কিছুদিন খুব অনিয়ম গেছে, রাতে ঘুম হয়নি, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, খুব অনিয়ম গেছে, সেই জন্য হতে পারে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ওই উপরে আবার দেখি আওয়াজ হবে, ওরা পাঁচটা অবধি কাজ করবে। আসলে পাথরটা বসাচ্ছে, তো বাথরুম হচ্ছে, বিশাল কিছু না, একটা বাথরুম হচ্ছে, টাইলস দিয়ে পাথর বসিয়ে মানে একদম কমপ্লিট বাথরুম। যদি ওপরটা আমার ঢালাইও করে অসুবিধা হবে না, মানে বাথরুমটা ঠিকঠাক থেকে যাবে। ওই বাথরুমটা, আগের বাথরুমটা বাংলা ছিল বলে ওটা ভেঙে ফেলা হলো, আর অনেক বছরেরও হয়েছিল, কেমন হয়ে গেছিলো, কারণ একটা টয়লেট দিয়ে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্যে ওটাকে একদম মানে ঠিকঠাকভাবে করে ফেলা হলো, যেন আর যেন ওটা ভাঙতে না হয়, সেই জন্য ওই সব আওয়াজ টাওয়াজ। তো ঠিক আছে, সবই যা পারলাম আজকে দুপুরের দেখালাম টাকালাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর কি বলবো, এখন তো গুড আফটারনুন, শুভ বিকেল, আর এখন যাই একটু রেস্ট নিয়ে, এডিটিংটা করে নেবো, করে নিয়ে রেস্ট নেবো, শরীরটা ভালো না তো। আর অনেকের ঘরে যাওয়া, কালকে অনেকের ঘরে গেছি, আর কিছু বাকি আছে যাব, আবার নতুন নতুনও কারো ঘরে যাব, দেখি কী করা যায়, কতটা শরীরের কথা ভেবেই সব করতে হয়, আর কী করবো। আর আপনি শেয়ার করেছেন, রাখলাম, টাটা, নমস্কার, সবাই ভালো থাকো।